এক জঙ্গলে বাস করত একটি গাধা। গাধাটি ঘাস খেতে খেতে বারবার বলছিল, ঘাসের রং নীল, ঘাসের রং নীল। এমন সময় জঙ্গল থেকে একটি বাঘ আস্তে আস্তে বেরোলো এবং বেরিয়ে এলে বলল, ঘাসের রং তো সবুজ, ঘাসের রং অবশ্যই সবুজ, অবশ্যই সবুজ, অবশ্যই সবুজ। গাধা আর বাঘ মিলে অনেকক্ষণ ঝগড়া করে চলে গেল সিংহের কাছে। তারা পথে ঝগড়া করতে করতে গেল এবং সিংহের কাছে গিয়ে যখন বলল, ঘাসের রং সবুজ নাকি নীল, সিংহ বলল, ঘাসের রং তো নীল, বাঘ ভুল বলছে। তখন বাঘ বলল, না না, ঘাসের রং তো সবুজ, তবুও কেন আমাকে শাস্তি দিলেন মহারাজ? দীর্ঘ 1 বছর বাঘ সিংহকে বলল, কেন আমাকে জেলে দিলেন, ঘাসের রং তো সবুজ? বলল, মুরগির সাথে তর্ক করার শাস্তি তোমার হল।